نمو مشن پدائے مشن پرشتائے بھوٹلے سیمتے بھوٹی بیتاکتا سامن کی نامنے نمستے شار ست دیوے گولبانی پچارنے نتبیشیشا شنن بابی پشتت আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের ২৬ নম্বর অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক থেকে শ্রবণ করব যদি সময় থাকে ২৮ নম্বর শ্লোক শুরু করব বৈকারিকাত নিকুর্বনাত বৈকারিকাত নিকুর্বনাত मनोतत्तम अजायत मनोतत्तम अजायत यत् संकल्प विकल्पाभ्यम वर्तते कामसंभव वैकारिकाद् निकुर्वनात् मनोतत्तम अजायत যত সংকল্প বিকল্প ভং বর্ততে কাম সম্ভব সরকার বৈকারিকা সাত্বিক অহংকার থেকে নিকুল গণাত বিকারের ফলে মন মন তত্তম তত্ত্ব অজায়ত উৎপন্ন হয়েছে যত যা সংকল্প চিন্তাধারা বিকল্পভ্রম এবং বিকল্পের দ্বারা বর্ততে হয় কাম সম্ভব বাসনার উদয় শিল প্রভুপাত কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল প্রভুপাত কি বৈকারিক অহংকার থেকে আরেক প্রকার বিকার সংঘটিত হয় তার থেকে মনের উদয় হয় এবং মনের সংকল্প এবং বিকল্প থেকে কামের উৎপত্তি হয় তাৎপর্য মনের লক্ষণ হচ্ছে সংকল্প এবং বিকল্প বিভিন্ন প্রকার বাসনা থেকে এই সংকল্প এবং বিকল্পের উদয় হয় যা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির অনুকূল তা আমরা কামনা করি এবং যা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির প্রতিকূল তা আমরা ত্যাগ করি মন কখনো স্থির থাকে না কিন্তু সেই মনই যখন কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে যুক্ত হয় তখন তা স্থির হয়ে যায় তা না হলে মন যতক্ষণ জড়জাগতিক স্তরে থাকে ততক্ষণ তা চঞ্চল এবং তার এই সংকল্প এবং বিকল্প অসৎ বা অনিত্য বলা হয় যে যার মন কৃষ্ণ ভাবনায় স্থির হয়নি তার মন সর্বদাই সংকল্প এবং বিকল্প বিকল্পের মধ্যে দোদুল্যমান থাকে প্রকৃতিগত বিদ্যায় মানুষ যতই উন্নত হোক না কেন যতক্ষণ পর্যন্ত না তার মন কৃষ্ণ ভাবনায় স্থির হচ্ছে ততক্ষণ সে কেবল সংকল্প এবং বিকল্প করবে এবং কোনো বিষয় বিশেষ বিষয়ে তার মনকে কখনো স্থির করতে পারবে না এখানে কিভাবে মনের সৃষ্টি হয়েছে সে কথা বর্ণনা করছে আমরা গতকাল শ্রবণ করেছিলাম কিভাবে কর্তৃত্ব পরণত্ব কার্যত্ব এগুলি কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমরা গতকাল শ্রবণ করেছিলাম তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কিভাবে মনের সৃষ্টি হয়েছে মনের সৃষ্টি হয়েছে শক্তি অহংকার সাত্বিক অহংকারকে কি বলা হয় বৈকারিক 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 অহংকার থেকে বলছে বৈকারিক অহংকার আরেক প্রকার বিকার মানে বিকারের উপরে বিকার তখন ওই বৈকারিক অহংকার যখন পুনরায় বিকার প্রাপ্ত হয় তখন তার থেকে মন সৃষ্টি হয় এই জিনিসটা শুনতে পারি কিন্তু উপলব্ধি করা কঠিন কেননা কিভাবে মন সৃষ্টি হয়েছে সেটা ভগবান জানেন তবে এখানে বর্ণনা আছে যে সাত্বিক অহংকার থেকে মনের সৃষ্টি হয়েছে
সাত্ত্বিক অহংকার পুনরায় যখন বিকার প্রাপ্ত হয় তখন তার থেকে মনের উদয় হয়। আর মনের স্বভাবটা কি? মনের স্বভাব হচ্ছে সংকল্প এবং বিকল্প, ইংরেজিতে বলে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশন, গ্রহণ এবং বর্জন, এটা হলো মনের স্বভাব। মন এখন এই জিনিসটা খুব আদরের সঙ্গে গ্রহণ করবে, তার কিছু করেই বলবে এটা আমার ভালো লাগে, তাই না? এটা মনের স্বভাব। এই যে এই যে ডিভোর্স হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তো কয়েক বছর থাকে, তারপরে ভালো লাগে, তাই না? প্রথমে প্রথমে এত ভালো লাগছিল যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তাই না? তারপরে এত বিরক্তি লাগে যে বিদায়, ডিভোর্স। এটাকে বলে সংকল্প আর বিকল্প। সংকল্প মানে আমি চাই, আর বিকল্প মানে আমি চাই না, আমি চাই না, রিজেকশন। হ্যাঁ, এটা মানে স্বভাব। হ্যাঁ, আমাদের ত্রিপুরায় একটা ঘটনা ঘটেছিল, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তো ছেলেটা মেয়েটাকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর মেয়েটা বিষ খায়। তার মানে কি, সে এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে তার মনে হয়েছিল ওই ছেলেটা না থাকলে সে বাঁচবে না, তাই না? কিন্তু আসলে সেটা সম্পূর্ণ একটা একটা মাইক, মায়ার ব্যাপার। হ্যাঁ, দেখা যায় পরে যদি মেয়েটা মরেনি, পরে দেখা যায় সে হয়তো আরো ভালো ছেলে পেল, তখন আগের ছেলেটাকে তার ভালো লাগে। এই যে গ্রহণ বর্জন, গ্রহণ বর্জন, এখন মনে হয় যে জিনিসটা না হলে আমার চলবেই না, আবার কিছুদিন পরে মনে হয় এই জিনিসটার হাত থেকে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে, মানে এটা না হলেই ভালো। এটা হলো বিকল্প, সংকল্প বিকল্প, গ্রহণ বর্জন, গ্রহণ বর্জন। হ্যাঁ, ঠিক যেমন আজকাল এই ঘড়ি দেখা যায় না, ঘড়ির একটা গোল একটা থাকে না, একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়, পেন্ডুলিয়াম, পেন্ডুলিয়াম। তো মনটা হচ্ছে পেন্ডুলিয়াম, মনটা একবার একটা জিনিস গ্রহণ করবে, আবার সেখান থেকে পিছিয়ে আবার আরেকটা জিনিস গ্রহণ করবে, সেটা বর্জন করবে। গ্রহণ বর্জন, গ্রহণ বর্জন, এইভাবে মন চলতে থাকে। এবং তার থেকে আবার কি হয়, কামনার ভয়, মন থেকে কিন্তু কামনার ভয়। এরপরে শ্লোকে আসছে বুদ্ধির উৎপত্তি। বুদ্ধির কাজ আর মনের কাজের মধ্যে পার্থক্য আছে। মনের কাজ হলো গ্রহণ বর্জন, আর বুদ্ধির কাজ হলো বুদ্ধি পরামর্শ দেয়। আমরা শব্দটা থেকে বুঝি বুদ্ধি, বুদ্ধি আছে, তারপরে কি বিচার বিবেচনা আছে। মন একটা জিনিস গ্রহণ করতে চাইছে, বুদ্ধি বিচার করবে এটা গ্রহণযোগ্য কিনা। মন একটা জিনিস বর্জন করতে চাইছে, বুদ্ধি বিচার করবে এটা বর্জনযোগ্য কিনা। এইভাবে বুদ্ধি একটা সিদ্ধান্ত দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মনই হোক আর বুদ্ধিই হোক, যতক্ষণ পর্যন্ত মন অশুদ্ধ, যতক্ষণ পর্যন্ত বুদ্ধি অশুদ্ধ, তো বুদ্ধির সিদ্ধান্ত ভুল হয় আর মনের সংকল্প বিকল্প। মনের লক্ষণ হচ্ছে সংকল্প বিকল্প, বিভিন্ন প্রকার বাসনা থেকে এই সংকল্প এবং বিকল্প উৎপন্ন উৎপত্তি হয়। বাসনা থেকেই তো আমরা সংকল্পটা কেন করি, যে আমরা এই জিনিসটা ভোগ করতে চাই, এই যে ইচ্ছা, হ্যাঁ, এটা তো বাসনা থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, এবং বিকল্প তাই, এই জিনিসটা আমার আর ভালো লাগছে, যেটা ছিল আমার সবচেয়ে প্রিয় সেই জিনিসটা হয়ে গেল আমার সবচেয়ে অপ্রিয়। তো এটা ওই বাসনা থেকেই কিন্তু হয়। আর যখন আমি দেখি জিনিসটা আমার ইন্দ্রিয় তৃপ্তি অনুকূল, মানে সহায়ক, তখন আমি এটার জন্য পাগল হয়ে যাই, এটা আমার লাগবেই। আবার যখন আমি দেখি যে না, এটা আমার ইন্দ্রিয়, আমি যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশাকে পূরণ করতে অক্ষম, তখন আমি আবার এটাকে বর্জন করি। কারণ আমাদের প্রত্যাশাটা সবসময় থাকে, মনে হয় এটা পেলে আমি সুখী, তারপর আমি এটা পাই, পেলে মনে হয় না এটার মধ্যে সুখ নাই। আসলে জলজগতের কোনো কিছুর মধ্যে সুখ নাই। হ্যাঁ, তাই আমি মনে করি এটা পেলে সুখী হব, তখন আমি একটা ইচ্ছা করি, এটা হলো সংকল্প। তারপরে যখন বুঝতে পারি এটার মধ্যে সুখ নেই, তখন এটা বর্জন করি, এটা হলো বিকল্প। যা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির অনুকূল তা আমরা কামনা করি, এবং যা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির প্রতিকূল তা আমরা ত্যাগ করি। এই হচ্ছে সংকল্প আর বিকল্প। মন কখনো স্থির থাকে না।
চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাধি বলভদ্রম তৈশাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন বলছেন হে কৃষ্ণ চঞ্চলং হি মনঃ, মন হচ্ছে চঞ্চল, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ বায়ুরিব, কিরকম চঞ্চল, বায়ুর মতো চঞ্চল, বায়ুর চঞ্চলতা সবচেয়ে বেশি ধরা পড়ে যখন ঝড় হয়, যখন ঝড় হয় তখন বায়ুর চঞ্চলতা ধরা পড়ে, খুব পরিষ্কার ভাবে বোঝা যায় বায়ু খুব চঞ্চল। আর ঝড় ছাড়াও যদি আপনি একটা মোমবাতি জ্বালান, দেখুন মোমবাতিটা কাঁপে, কেন কাঁপে, বায়ুর জন্য কাঁপে, তার মানে বায়ু চঞ্চল, ডান দিকে যায় বা দিকে না চঞ্চল, বায়ু দিকে সুদেশ করা। অর্জুন বলছেন বায়ুকে কন্ট্রোল করা সহজ হতে পারে কিন্তু মনকে কন্ট্রোল করা তার থেকেও কঠিন, বায়ুর উপর সুদুষ্কর, এই জন্য তাদেরকে বলা হয় যারা মনকে কন্ট্রোল করতে পারে তাদেরকে বলা হয় মহারাজ। মহারাজ মানে কি, রাজা, মহারাজ, রাজা, রাজা, কেন, তুমি আপনি মনকে কন্ট্রোল করতে পেরেছেন, যে চঞ্চল মনকে কেউ কন্ট্রোল করতে পারে না। প্রভুপাদ বলতেন যে জুলিয়াস সিজার, এটা বই আছে শেক্সপিয়ারের লেখা, জুলিয়াস সিজার উনি ছিলেন একজন বিরাট সম্রাট, তিনি বহু রাজ্য দখল করেছেন আর এত মানে শক্তি ছিল, তিনি তার সৈন্য সামন্ত নিয়ে বহু রাজ্য দখল করেছেন কিন্তু তিনি তার মনকে কন্ট্রোল করতে পারেন। ক্লিওপেট্রা নামে একটা মহিলার সঙ্গে তিনি জড়িয়ে পড়েছিলেন, এটা প্রভুপাদ বলেছেন বলে আমি বলছি। তো এতগুলো সম্রাট যিনি অনেক রাজ্য দখল করে বিরাট সাম্রাজ্য স্থাপন করেছেন, বিরাট বড় সম্রাট, তিনি অনেক শক্তিশালী কিন্তু মনের কাছে দুর্বল, মনের কাছে তিনি দুর্বল, নিজের মনকেই জয় করতে পারেন, সেই জন্য আমরা তাদেরকে মহাবীর বলি না। যে যারা হয়তো যেমন আলেকজান্ডার, নেপোলিয়ন, এরা অনেক রাজ্য দখল করেছিল, অনেক দেশ দখল করেছিল, আলেকজান্ডার তারপরে দখল করতে করতে ভারত পর্যন্ত চলে এসেছে, হ্যাঁ, কিন্তু ভারতে এসে আর সুবিধা করতে পারেনি, ভারতে এসে যখন পুরুর সঙ্গে যুদ্ধ করলেন, পুরুকে যখন অ্যারেস্ট করলেন, তখন আলেকজান্ডার জিজ্ঞেস করেছিলেন আমি তো তোমাকে এখন হত্যা করতে পারি, হ্যাঁ, তো তুমি আমার কাছে কি ধরনের আচরণ প্রত্যাশা করো, তখন পুরু বলেছিলেন রাজার কাছে রাজার মতো আচরণ। যাই হোক, সেই কথা শুনে আলেকজান্ডার বুঝতে পারলেন যে অন্য দেশের মানুষের মতো এখানকার মানুষ নয়, তো তিনি ভারত থেকে বলেছিলেন যে আর এদিকার এগুলো যাবে না, তিনি পিছিয়ে গিয়েছেন, এত বড় সম্রাট। কিন্তু আমরা তাদেরকে মহাবীর বলব না যতক্ষণ পর্যন্ত তারা মনকে কন্ট্রোল করতে, মনকে কন্ট্রোল করতে পারে। খোলা বাজার শ্রীধর, খোলা বাজার শ্রীধর থাকতেন কোথায়, কুড়ে ঘরে, কুড়ে ঘরে, ভাঙা ঘরে থাকতেন, কিন্তু তাকেও, তিনি ভাঙা ঘরে থাকতেন কিন্তু তাকেও মহাবীর বলা যায়, হ্যাঁ, খোলা বাজার শ্রীধরকেও মহাবীর বলা যাবে, কেননা তিনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল। আর আপনি যতই সমস্ত বিশ্বব্যাপী আপনি যতই সাম্রাজ্য অধিকার করুক না কেন, মনকে যদি জয় করতে না পারি তাহলে তাদেরকে আমরা মহাবীর বলব না, রাজাকে আমরা রাজা বলব না বা মহারাজা বলব না যতক্ষণ পর্যন্ত তিনি তার মনকে জয় করতে পারছেন। তো এই জন্য অনেক সময় সন্ন্যাসীদের বলা হয় মহারাজা, হ্যাঁ, কি অর্থে বলা হয়, কারণ তারা মনকে জয় করতে পেরেছে। তাহলে মনকে জয় করার কৌশল স্বাভাবিক, তারপরের পরের লাইনে প্রভুপাদ বলছেন এমনিতে মনের স্বভাব হলো মন স্থির থাকে না, কিন্তু যারা গোস্বামী, হ্যাঁ, গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে যারা ইন্দ্রিয়ের উপর আধিপত্য করতে পারে, ইন্দ্রিয়কে যারা কন্ট্রোল করতে পারে তাদেরকে বলা হয় গোস্বামী। তো কারা ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে, সন্ন্যাসী মানে কে, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত সন্ন্যাসী হলে সে মনকে কন্ট্রোল করতে পারে, যদি কৃষ্ণ ভক্তি না থাকে, হ্যাঁ, কারণ মনকে কন্ট্রোল করতে গেলে আমার শক্তিতে সম্ভব না, একাকী আমার নাহি পায় বল পরিণাম, একাকী আমরা পারবো না, কিন্তু আমরা যদি উপর থেকে শক্তি ধার করি, হ্যাঁ, যেমন সর্বশক্তিমান, হ্যাঁ, জগন্নাথ, তার কাছ থেকে যদি আমরা কিছু শক্তি পাই গুরুদেবের মাধ্যমে, আমরা যদি তার কাছ থেকে শক্তি পাই তখন কিন্তু আমরা নিজের শক্তিতে নয়, নিজের শক্তিতে মানুষ
অর্জুনের মতো ব্যক্তি 5 থেকে 5,000 বছর আগে, যখন না ছিল সিনেমা, না ছিল টেলিভিশন, না ছিল ইন্টারনেট, কত সুন্দর পরিবেশ অর্জুনের আমল। হ্যাঁ, সেই সময় অর্জুন বলছিলেন, আমি পারব, আমি মনকে সংযত করতে পারছি না। হ্যাঁ, অনিচ্ছন্দ বিবার সময় বলা দিব, আমার ইচ্ছা নাই, তারপর মন ধাবিত হচ্ছে বিষয়ের প্রতি। আজ থেকে 5,000 বছর আগে যখন পরিবেশ অনেক ভালো ছিল, অর্জুনের মতো ব্যক্তি, যিনি একজন শুদ্ধ ভক্ত, তিনিও অক্ষমতা প্রকাশ করছেন। আর 5,000 বছর পরে কলিযুগ, যদিও কলিযুগের শুরু, এখন হচ্ছে কলিযুগের শুরু, কিন্তু এর মধ্যেই আমরা দেখেছি আমার জীবন দশায়, আমি দেখেছি প্রথম আমি যখন ছোট ছিলাম রেডিও ছিল, টেলিভিশন ছিল না, আরেকটু বড় হলাম টেলিভিশন এলো, আরেকটু বড় হলাম ইন্টারনেট এলো। হ্যাঁ, সেইভাবে আমরা দেখলাম, আগে তো ওই ল্যান্ড ফোন, ফোন করবেন ল্যান্ড, এখন তো হাতে হাতে ফোন। এখন যদি কোনো জায়গায় যেমন মন্দিরে 15 জন থাকে, 15টা ফোন, তাই না, মোটামুটি এরকমই না, কিন্তু আগে মন্দিরে একটা ফোনই থাকবে, মানে এরকম যখন ল্যান্ড ফোন ছিল। হ্যাঁ, তো দিন 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 এসব সুযোগ সুবিধা বাড়ছে, হ্যাঁ, এবং মনের চঞ্চলতাও বাড়ছে। অর্জুনের আমলে এসব ছিল না, হ্যাঁ, যার ফলে তাদের পক্ষে মন কন্ট্রোল করা খুব সহজ ছিল। আমাদের আমলে এই বলি, এগুলি সব কলির প্ল্যান, কিন্তু একটা ভাগ্যের কথা হলো, এটাকে আমি ইচ্ছা করতে কৃষ্ণ ভাবনায় ব্যবহার করতে পারে, যে কোনো জিনিস কৃষ্ণ ভাবনায় ব্যবহার করা। এই মাইকটা দিয়ে সিনেমার গান গাওয়া যাবে, এই মাইকটা দিয়ে ভগবানের কথা বলা যাবে, মোবাইল দিয়ে আজেবাজে সিনেমা দেখতে পারবেন, আবার মোবাইল দিয়ে আপনি গুরু মহারাজের পাঠ শুনতে পারবেন। সুতরাং জিনিসের মধ্যে দোষ নেই, দোষ হচ্ছে আমরা কিভাবে সেটা ব্যবহার করি। তবে কলিযুগে বেশিরভাগ মানুষই নরকের রাস্তাতেই হাঁটতে ভালোবাসে, বেশিরভাগ মানুষ নরকের রাস্তাটাই পছন্দ করে। এই হচ্ছে মনের স্বভাব, মন স্থির থাকে না, কিন্তু মন স্থির রাখার কৌশল, সত্যগুণ অস্থির হতে পারে, সত্যগুণ অস্থির হতে পারে, সকালের সাত্ত্বিক বিকালে তামসিক, এরকম মানুষ আছে না, সকালবেলা দেখলাম ভালো লোকটা, বিকালবেলা দেখি অন্যরকম। তো এটা কলিযুগের স্বভাব, কলিযুগে একই ব্যক্তির মধ্যে সদ্গুণ বদ্গুণ একসঙ্গে থাকে কলিযুগে। তো এই জন্য বলা হচ্ছে, যদি আমরা শূন্যত অংশ কথা কৃষ্ণ পুণ্য সবর কীর্তন হৃদয় অন্তস্থ হোক অভদ্র আমি বিধুরতি শুনেছ, শূন্যত শোন কৃষ্ণ কথা, মন দিয়ে শোনো শূন্যত অংশ কথা কৃষ্ণ, কৃষ্ণের নিজের কথা, কৃষ্ণ নিজের কথা হচ্ছে গীতা, আর ভাগবত হচ্ছে কৃষ্ণ সম্পর্কে কথা। ভাগবতে ভক্তরা বলছেন, প্রধানত বক্তা হচ্ছেন ভক্তরা, সুখদেব গোস্বামী ভক্ত, ভাগবতের বক্তা দেখবেন নারদ মুনি, এসব যারা যারা বলছেন সবই হচ্ছে ভক্ত, সেখানে কৃষ্ণের উপদেশ আছে কিন্তু ভক্তের মুখে, আর গীতা হচ্ছে স্বয়ং ভগবানের মুখে। হ্যাঁ, তাই গীতা হচ্ছে কৃষ্ণের নিজের কথা, নিজে বলছেন, আর ভাগবত হচ্ছে কৃষ্ণেরই কথা কিন্তু কার মুখে, ভক্তদের মুখে। পার্থক্য হচ্ছে, নিজের কথা নিজে বললে একটু কৃষ্ণ কিন্তু লাজুক, আমাদের ভক্তের সংগীত সিন্ধুতে লেখা আছে, কৃষ্ণের 26টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে লাজুক, কৃষ্ণ লাজুক। তাই যখন নিজের কথা বলছেন, তিনি আমি ভগবান, আমি সর্বশক্তিমান, আমি সবকিছু কন্ট্রোল করি, এগুলি সংক্ষেপে বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, কিন্তু লজ্জা পাচ্ছেন যে কি করে নিজের কথা এত বেশি করে বলি। কিন্তু ভক্তরা যখন বলছেন সুখদেব গোস্বামী নারদমণি, তারা তো লজ্জা পাচ্ছেন না, তারা তো কৃষ্ণের গুণগান একেবারে পঞ্চমুখে কৃষ্ণের গুণগান করছেন। হ্যাঁ, এইভাবে আমরা যদি কৃষ্ণ কথা শুনি কৃষ্ণের মুখে, সেটা হলো গীতা, আর ভক্তদের মুখে সেটা হলো শ্রীমদ্ ভাগবত, এই দুটো কথা যদি, আর চৈতন্যচরিত আমরা তো হচ্ছে পিএইচডি লেভেল বলছেন, গীতা হচ্ছে মাধ্যমিক, আর ভাগবত হচ্ছে কলেজ, আর চৈতন্যচরিত আমরা তো হচ্ছে বিশ্ববিদ্যালয়।
বীজ দিলাম, তাহলে চৈতন্যচরিতামৃত গ্রন্থটা কেমন হতে পারে? চৈতন্যচরিতামৃত বাংলা ভাষায় লেখা, এটা আমাদের সৌভাগ্য, আমাদের মাতৃভাষায় লেখা। আমি যখন মায়াপুরে ছিলাম তখন অনেক বিদেশি আমার কাছে আসতেন যে প্রভু আপনাকে কিছু পয়সা দেবো, আপনি আমাকে বাংলাটা শিখবেন। আমি বললাম বাংলা শিখে কি করবো? বাংলা শিখে আমি চৈতন্যচরিতামৃত, চৈতন্য ভাগবত এগুলো একটু পড়ব। তখন আমি মনে মনে ভাবতাম যে আমাদের কত সৌভাগ্য যে আমরা জন্মসূত্রে আমাদের মাতৃভাষা বাংলা। এবং আমি একবার শ্রীমদ ভট্টাচার্য মহারাজকে প্রশ্ন করেছিলাম যে অনেকে বলে যে আগে গীতা পড়বে, গীতা পড়া হয়ে গেলে ভাগবত পড়বে, তারপরে ভাগবত পাঠ হয়ে গেলে চৈতন্যচরিতামৃত পড়বে। মহারাজ বললেন না, সেটা অন্যদের জন্য ঠিক আছে, যে বাঙালিদের জন্য তো ঠিক নয়, বাঙালিরা শুরু থেকেই চৈতন্যচরিতামৃত পড়তে পারে, মানে পিএইচডি লেভেল থেকে শুরু করতে পারে। তার কারণ হচ্ছে বাংলা ভাষায় লেখা, তো চৈতন্যচরিতামৃত চৈতন্য ভাগবত বাংলা ভাষায় লেখা, তো এই জন্য আমরা কিন্তু যে কোনো সময় চৈতন্যচরিতামৃত পাঠ করতে পারি। আর চৈতন্যচরিতামৃত বারবার পাঠ না করলে অমানুষ মানুষ হতে পারে না। অমানুষ যদি মনে করে যে মানুষ হবো, তাহলে চৈতন্যচরিতামৃত বারবার পড়তে হবে। তো এইভাবে কৃষ্ণের নিজের কথা এবং ভক্তরা যে কৃষ্ণ সম্পর্কে বলছেন, শূন্যতা অংশ কথা কৃষ্ণ, কৃষ্ণের কথা শ্রবণ করো, শূন্যতা অংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। এটা আবার সাধারণ পুণ্য নয়, সাধারণ পুণ্য করলে মানুষ স্বর্গে যায়, আর এই পুণ্য করলে মানুষ যে বলো এটা সাধারণ পুণ্য নয়। হ্যাঁ, একটা হচ্ছে কর্মকাণ্ডীয় পুণ্য, যেটা করলে মানুষ স্বর্গে যায়। হ্যাঁ, তো কৃষ্ণ বলছেন, মানে ভাগবত পুরুষোত্তম গোস্বামী বলছেন, পুণ্য শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন করলেই পুণ্য। হ্যাঁ, বুঝি বা না বুঝি। হ্যাঁ, প্রভুপা যখন বিদেশে পাঠ করতেন অনেক সময় বলতেন, অনেকে বলতেন প্রভুপাদ আমরা বুঝতে পারছি না, বুঝবে শোনা, না বুঝবে শোনা, বুঝে বা বুঝে না কে শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্যচরিত, বুঝিবে রসর গীতি কৃষ্ণে উপজিবে প্রীতি, শুনিলেই হয় বরহিত। শুনতে হবে, শুনতে শুনতেই কল্যাণ হবে। একটা লোকের পেটে আলসার হয়ে গেছিল, আলসার, তো সে তাকে ডাক্তার বলেছে সাদামাটা খাবেন, ওই পেঁপে সিদ্ধ এসব খাবেন। তো পেঁপে সিদ্ধ খেয়েও তার বমি হচ্ছে। তখন ডাক্তারের কাছে গেল, আমার তো পেঁপে সিদ্ধ খেয়েও বমি হয়ে গেছে, জল খায় জল খেয়ে বমি হয়ে যায়। তবু ডাক্তার কিছু আর করতে পারলো, তখন সে গেল একজন আয়ুর্বেদিক কবিরাজ ডাক্তারের কাছে। কবিরাজ তাকে কি করলো, প্রতিদিন এক গ্লাস ঘি, বিশুদ্ধ গাওয়া ঘি, এক গ্লাস প্রতিদিন সকালবেলা উঠে খালি পেটে বিশুদ্ধ গাওয়া ঘি এক গ্লাস খাবেন। আর বলছে রোগী বলছে, আমি জল খেলে বমি করি, আপনি কি বলছেন ঘি একটা রিচ খাবার, আমি ঘি খাবো কি করে? ডাক্তার বলছেন আমি ডাক্তার, আমি জানি তুমি খাও। তখন সে প্রতিদিন এক গ্লাস করে ঘি খায়, একদম বিশুদ্ধ গাওয়া ঘি, আর বমি করে প্রতিদিন সকালবেলা ঘিটা খায়, খেয়ে বমি করে। এক মাস পরে ওই ঘিটা যে পাকস্থলিতে যায় না, বমি করার পরেও কিছু লেগে থাকে, বমি করার পরেও পাকস্থলীর দেওয়ালে কিছুটা লেগে থাকে। তার পেটে আলসার ছিল, তো আলসার ঘির একটা গুণ হচ্ছে আলসার ভালো করে, মানে আলসার মানে ঘা, ঘা ভালো করে, ওই যে পেটের মধ্যে মলদের মধ্যে একটু একটু ঘি লেগে থাকতো, বমির পরেও লেগে থাকতো, আস্তে আস্তে তার আলসারটা ভালো হয়, তারপরে সে নর্মাল খেতে পারছে। তো বুঝেছেন, তো এইভাবে কৃষ্ণ কথা যখন আমরা শুনবো, আমাদের দশা তো আলসারের দশা, আমাদের প্রথম দিকে হয়তো ভালো লাগবে না, কিন্তু শুনিলেই হয় বড় হিত, বুঝে বা বুঝে না কেহ শুনিতে শুনিতে সহ কি অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি কৃষ্ণ বুঝিবে প্রীতি, শুনিলেই হয় বড় হিত, শুনলেই কল্যাণ হবে। যে আমার তো কৃষ্ণ কথায় বমি আসে, বমি করো গ্রহণ করো, বমি করো গ্রহণ করো, ওই ঘির মতো, হ্যাঁ আস্তে আস্তে আলসার ভালো হয়ে যাবে। এটাই বলা হচ্ছে শূন্যতা অংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদয় অন্তস্থ অভদ্রাণ, আমাদের হৃদয়ের মধ্যে অভদ্র আছে। অভদ্র বলে কি, কাম ক্রোধ লোভ মোহ মদ, এগুলো অভদ্র,
হৃদয় অন্তস্থই অবতার, হৃদয়ের মধ্যে যে অবতারগুলি আছে বিধুনতি বিশেষভাবে ধৌত হবে, মানে বিশেষভাবে পরিষ্কার ধোয়া হবে। সুরিত সকাল যারা সুরিত খুব মানে পবিত্র জীবনযাপন করে সব ব্যক্তি সুরিত সকাম, তাদের হৃদয় থেকে সমস্ত কালিমা কাম ক্রোধ লোভ মোহ বিশেষভাবে ধৌত হবে। তাহলে আমাদের হৃদয়কে ধৌত করতে হবে, আমাদের ব্রেনটাকেও ধৌত করতে হবে। প্রভুপাদ যখন আমেরিকায় কৃষ্ণ ভাবনাপথে প্রচার করছিলেন, সাংবাদিকরা এসে বলছেন আপনি ব্রেন ওয়াশ করছেন, আপনি ব্রেন ওয়াশ করছেন। ব্রেন ওয়াশ বলেন তো, ব্রেন ওয়াশ মানে মগজ ধোলাই, মগজ ধোলাই মানুষকে ভুলিয়ে ভালিয়ে কিছু একটা মানে চাপিয়ে দেওয়া, এটাকে বলে ব্রেন ওয়াশ। প্রভুপাদ বললেন কাপড় ময়লা হলে কাপড় যদি ওয়াশ করা যায়, ব্রেন ময়লা হলে ব্রেন ওয়াশ করা যাবে না। কাপড়টা ময়লা হলে যদি কাপড়টা ওয়াশ করা, ওয়াশ করে ধোয়া, কাপড়টা যদি ময়লা হলে ধোয়া যায়, তাহলে ব্রেন ময়লা হলে ধুতে হবে না। তোমাদের ব্রেন ময়লা হয়ে গেছে তাই আমি ধুতে এসছি। সেইভাবে কৃষ্ণ কথা শুনতে শুনতে আমাদের ব্রেন ধোয়া হবে, ব্রেন ওয়াশ হবে। প্রভুপাদ বলছেন ব্রেন ওয়াশ হবে, ব্রেন নোংরা আছে তাকে ওয়াশ করা। তো কৃষ্ণ ব্রেন ওয়াশ কি করে হবে, কৃষ্ণ কথা শুনতে শুনতে ব্রেন ওয়াশ হবে, কৃষ্ণ কথা শুনতে শুনতে বিধুনতির সহিত সকাম আমাদের হৃদয়ের যে ময়লা সেগুলি দূর হবে। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রতিপূর্বকম দদামি বুদ্ধিযোগন্তম জনমাম উপজন্তিতি, আমি তাকে বুদ্ধি দেব যে সব সময় আমার কথা শুনবে। তেষাং সতত যুক্তানাম সবসময় আমার সেবায় মগ্ন, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রতিপূর্বকম প্রীতি সহকারে আমার ভজনা করে, দদামি বুদ্ধিযোগন্তম আমি তাকে বুদ্ধি দেই। ভগবান সর্বজ্ঞ, ভগবান যদি বুদ্ধি দেয়, একটা জিনিস আপনি মিলাতে পারছেন না যে কি করলে সমস্যাটা সমাধান হবে, ভগবান যদি বুদ্ধি দেন তাহলে একদম একদম সহজেই সমাধান হয়ে যাচ্ছে। ভগবান বলছেন দাদা আমি বুদ্ধি যুগন্তম, আমি তাকে বুদ্ধি দান করি। কাকে, যাকে তাকে নয়, যারা কৃষ্ণ চেতনায় মগ্ন, নববিধা ভক্তিতে মগ্ন, কৃষ্ণ সেবায় মগ্ন, কৃষ্ণ কথায় মগ্ন, হরিনামে মগ্ন, আমি তাদেরকে বুদ্ধি দিই। কি বুদ্ধি, যেন মান উপজানি, যে বুদ্ধির দ্বারা তারা আমার কাছে পৌঁছতে পারবে। আমি নিজেদের বুদ্ধি দিয়ে ভগবানের কাছে পৌঁছতে পারবো না, যদি ভগবান বুদ্ধি ধার দেয়, ভগবান বুদ্ধি ধার দিলে খুব সহজ। একটা গরিব মানুষ সে নিজে চেষ্টা করে হয়তো 50,000 টাকা জমায়, আর একটা ধনী লোক যদি তাকে 1 কোটি টাকা দিয়ে দেয় তার ধনী হতে 5 মিনিট, তাই না? ঠিক তেমনি কৃষ্ণ তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান, তিনি যদি আমাদেরকে কিছু যেমন বুদ্ধি, তিনি যদি কিছু বুদ্ধি দেন তাহলে আমাদের পক্ষে যেটা কঠিন সেটা হয়ে যাবে সহজ। তাহলে উপায় হলো যে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা, কৃষ্ণ ভাবনামৃত যুক্ত থাকা, তাহলেই চঞ্চল চঞ্চল মন স্থির হবে। তদা রজস্তম ভাবা কাম লোভা দৃষ্টি চেত নানাবিধ অবস্থিত সত্যি প্রসিদ্ধ, তখন মন স্থির হবে এবং তার এই সংকল্প বিকল্প অসব বা তখন তা স্থির হয়। তা না হলে মন যতক্ষণ জনজাগতিক স্তরে থাকে ততক্ষণ তা চঞ্চল, যতক্ষণ আমরা কৃষ্ণকে বাদ দিই, কৃষ্ণকে বাদ দিয়ে যখন আমরা বিষয় ভোগ করবার চেষ্টা করব মনে শান্তি হবে না, মন চঞ্চল থাকবে আর মন অশান্তি থাকবে। এই জন্যই তো মানুষ যারা বিষয় ভোগটাকে জীবনের প্রধান বলে গ্রহণ করে তারা অনেক সময় সুইসাইড করে, আত্মহত্যা করে। খোঁজ দিয়ে দেখবেন সব আছে, খাওয়ার অভাব নাই, কাপড়ের অভাব নাই, বড় বড় বিল্ডিং, অনেক গাড়ি বাড়ি সব আছে, সব আছে, সুইসাইড কেন করে, শান্তি ছিল না, মনের ভিতরে শান্তি ছিল না। এই হচ্ছে ভোগবিলাসের বৈশিষ্ট্য, যে আপনি যত ভোগবিলাসের পেছনে ধাবিত হবেন আপনার মনের শান্তি থাকবে না। সেই জন্য যারা বুদ্ধিমান তারা কৃষ্ণ ভক্তির অনুশীলন করে, কারণ কৃষ্ণ ভক্তির মাধ্যমেই মনে শান্তি আছে। আর মনের এই যে সংকল্প এবং বিকল্প এগুলি হচ্ছে অসৎ বা অবিত্ত, আমরা তো এগুলি সংকল্প করছি মানে ইচ্ছা করছি, সংকল্প মানে আমি চাইছি, কি চাইছি, যা চাইছি তাই অনিত্য। বলে আমি একটা 10 তলা বিল্ডিং চাইছি, ভালো,
কত কোটি বছর লাগবে না, 10 তলা বিল্ডিংটা কত কোটি বছর লাগবেন, কত কোটি বছর রাখতে পারবেন 10 তলা বিল্ডিংটা? বলে আমি বাঁচবই 100 বছর। তো 100 বছর পরে এখন 10 তলা বিল্ডিং যদি পাপ করি, মৃত্যুর পরে হয়ে যাবো শুকর, বিড়াল, কুকুর। তো অনিত্য, এটাই বলা হচ্ছে অনিত্য। যে সংসারে আমরা যা কিছুই সঞ্চয় করি সব অনিত্য, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মনে করি এটাই নিত্য, এটাই চিরস্থায়ী, এটাই সত্য। হ্যাঁ, এটা মায়ার জগৎ। হ্যাঁ, মায়া সুখায় ভরমুগ্ধহত বিমুখা, মূর্খ মানুষেরা মায়া সুখের পেছনে ধাবিত হয়। যে সুখটা থাকবে না, একটা ডায়েরি নিয়ে বেরিয়ে যান আসানসোলে, যে কোনো বাড়িতে গিয়ে প্রশ্ন করুন যে আপনার বাড়িতে 500 বছর আগে কে ছিল, কি পাবেন উত্তর? যে কোনো বাড়িতে, আসানসোলে যে কোনো বাড়িতে ঢুকবেন, দরজা নক করবেন, আমি একটা সার্ভে করতে এসেছি, আপনার বাড়িতে 500 বছর আগে কে ছিল, কি উত্তর আসবেন? জানি না। 500 বছরের খবর জানা না, কোটি কোটি বছরের খবর রাখবে কি করে? কিন্তু আমাদের গীতা ভাগবতে কোটি কোটি বছরের খবর দেওয়া আছে। কি করে আপনা এক দেহ থেকে আরেক দেহে 84 লক্ষ জনে ভ্রমণ করে, 84 লক্ষ জনে ভ্রমণ করতে কোটি কোটি বছর লেগে যায়। হ্যাঁ, তো আমাদের ভাগবতে কোটি কোটি বছরের হিসাব দেওয়া আছে, আর আমরা 500 বছরের খবর রাখি না। তারপর আমরা মনে করি সংসারটা নিত্য, এখানে আমি চিরকাল থাকবো, আমার এই 10 তলা বিল্ডিংটা চিরকালের জন্য। এই অনিত্য অসত্য বস্তুর পেছনে আমরা ধাবিত হচ্ছি, শেষ পর্যন্ত হতাশ, হতাশা হবেই। আমি যদি ভুল পথে ধাবিত হই, জীবনে হতাশা আসবেই, এবং বেশিরভাগ মানুষ হতাশায় ভুগছে, কৃষ্ণ ভক্ত ছাড়া সবাই হতাশায় ভুগছে। একমাত্র সত্যিকারের কৃষ্ণ ভক্তরা কোনো হতাশা নেই, কারণ তিনি জানেন এটা অনিত্য জগৎ, এর পেছনে আমার ভাবিত হওয়া উচিত নয়। তাহলে খাওয়া দাওয়ায় কৃষ্ণের কৃপা জুটে যাবে। হ্যাঁ, ত্রিভুবনে কৃষ্ণ ফলি আছে অন্য ছত্রা, কে বলেছেন? মহাপ্রভু। ত্রিভুবনে কৃষ্ণ ফলি আছে অন্য ছত্র, এখানে দেখা যায় না। বৃন্দাবনের সাইডে যেমন বা পাঞ্জাবে গেলেও হরিয়ানার সাইডে অন্য ছত্র, বিশেষ করে যারা এই শিখ ধর্ম অবলম্বী তারা খুব খাবার বিতরণ করে, যেমন স্বর্ণ মন্দির আছে না, প্রচুর খাবার বিতরণ করে, প্রসাদই বলে তারা বিতরণ করে অন্য ছত্র। ত্রিভুবনে কৃষ্ণ খুলি আছে অন্য ছত্র, যেখানে যাবেন সেখানে রেডি, যেখানে যাবেন সেখানে অন্য রেডি, কৃষ্ণ সব জায়গায় অন্য ছত্র খুলে রেখেছেন। কিন্তু যারা কৃষ্ণের উপর বিশ্বাস নাই, তারা মনে করে কে খাওয়াবে, কে খাওয়াবে, কালকে কে খাওয়াবে। আর কোটি টাকা রোজগার করার পরও তার টেনশন যায় না, কোটি টাকা রোজগার করার পরও তার টেনশন যায় না। আর যে ভক্ত, সে খালি পকেটে, তার টেনশন নাই, কারণ সে জানে কৃষ্ণ আমার খাবার, আমি যেখানেই থাকি। এই গল্পটা শুনেছেন তো, এক ভক্ত আর অভক্ত দুই ভাই, ভক্ত আর অভক্ত দুই ভাই, বড় ভাইটা অভক্ত, ছোট ভাইটা ভক্ত। তো ছোট ভাইটা প্রায়ই বলে যে আমার খাবার কৃষ্ণ পাঠাবে, যেখানে থাকি সেখানেই পাঠাবে। তখন বড় ভাইটা তার সঙ্গে খুব রাগারাগি করে, তুমি পরিশ্রম না করলে তোমার খাবার কৃষ্ণ পাঠাবে? হ্যাঁ, আমার কপালে যদি লেখা থাকে আমি জঙ্গলে গেলেও কৃষ্ণ আমার খাবার সেখানে পাঠিয়ে দেবে। তখন বড় ভাইটা বলছে আজকে তোকে জঙ্গলে নিয়ে যা, দেখি কৃষ্ণ কি করে তোকে খাবার পাঠায়। হ্যাঁ, তখন বড় ভাইটা কি করলো, কিছু চাল ডাল নিয়ে, কিছু শাক সবজি নিয়ে, 10-12 জন বন্ধু নিয়ে বনের ভিতরে গেল, তার ছোট ভাইটাকে নিয়ে গেল, নিয়ে বলছে গাছে উঠে, গাছে উঠে। তো ছোট ভাইটা গাছে উঠলো, মানে গাছ থেকে নামবি না, আমরা রান্না বান্না করে এখানে খাবো, তোকে দেখিয়ে দেখিয়ে খাবো, তোকে দেখিয়ে দেখিয়ে খাবো, দেখি কৃষ্ণ গাছের উপরে তোর খাবার নিয়ে যায় কিনা, চ্যালেঞ্জ। যদি কপালে লেখা থাকে গাছের উপরেই খাবার আসবে। তো যাই হোক, বসে আছে, সে দেখছে রান্না হচ্ছে উপর থেকে, গাছের উপর থেকে দেখছে। তো তারা রান্না বান্না করে তারা মুখে দেবে, রেডি হয়েছে সব, প্লেট পাতা হয়েছে, সবাই 10-12 জন বসে মুখে দেবে। এমন সময় আগের দিনে জঙ্গলে বাঘ থাকতো, এমন সময় হলুম, মানে বাঘ বাঘ একটা গর্জন করে উঠেছে, আর সব খাবার দাবার খেলে দৌড়। তখন ও তো গাছের উপরে বসে আছে, ও তো আর দৌড়াতে পারেনি, গাছের উপরে বসে বসে দেখছে মজাটা, দেখো তোমরা খাবার জন্য রান্না বান্না করেছো, খেতে পারো। তারপরে কিছুক্ষণ পরে একদম ডাকাত, একদম ডাকাত আসছে,
এসে দেখে গরম ভাত লাউচ মানে বনের মধ্যে গরম ভাত কি করে এলো, তখন গরম ভাত কি করে হচ্ছে এক ডাকাতের সর্দার বলছেন বুঝতে পেরেছি আমরা যে ডাকাতি করতে বেরিয়েছি না রাজার লোকটা পেয়েছি তো এই খাবারের সঙ্গে বিষ মেখে আমাদেরকে মারার জন্য এই খাবার এখানে রেখে দিয়েছে আমরা যদি খেয়ে ফেলি আমরা মরে যাবো রাজার লোক এটা করেছে রাজার লোক কি করে বনের মধ্যে এতগুলি প্লেট বলে এতগুলি প্লেট তারা কোথায় যারা খাবে তারা কোথায় তার মানে রাজার লোক বিষ মেখে এইভাবে প্লেট গুলি ফেলে গেছে যাতে আমরা লোভে পরে কারণ ভালো ভালো রান্না দেখতে পাচ্ছি লোভে পরে যদি আমরা একটু খেয়ে নিই আর খেয়ে আমরা মরে যাই রাজার লোক কোথায় রাজার লোক দেখতে খুঁজে দেখতো বনে জঙ্গল আসে কিনা কেন খুঁজতে খুঁজতে হঠাৎ একজন উপরের দিকে তাকাতো উপরের দিকে তাকিয়ে দেখে একটা লোক গাছের উপরে বসে আছে ওই যে রাজার লোক ওই যে রাজার লোক আমি রাজার লোক নই ছোট ভাইটা বলছে আমি রাজার লোক নই এখানে আমার ভাইয়েরা পিকনিক করতে এসেছিল তারা বলছে আমি বলছিলাম যে আমাকে ভগবান খাবার দেবে ওরা বিশ্বাস করেনি ওরা খাবার রান্না বান্না করে খেতে গিয়েছিল বাঘের আওয়াজ শুনে পালিয়ে গেছে গল্প ফাঁদা হচ্ছে আমরা তো বোকা নই বিনাম বিনাম তখন তাকে নামালো বলে এই খাবারের মধ্যে বিষ মাখলি কেন না না এই খাবারে বিষ নাই খাবার খুব ভালো বিষ নাই খা এটা পুরিটা খা সে পুরিটা নিয়ে মুখে এই রসগোল্লাটা খা পায়েসটা খা তাকে খাওয়াতে খাওয়াতে গলা পর্যন্ত তার হয়ে যাবে তারপরে বলছে ঠিক আছে বুঝে আমরা খাবো তখন তারা মিলে আর হারিতে ছিল তারা মিলে খেয়ে এ তো একেবারে পেট গণেশ পেট করে একেবারে বাড়িতে গিয়ে উপস্থিত তখন বাড়িতে বড় ভাই ঘরের ভিতরে কেলে তুই কি করে আসলি বাঘ দেখলি বাঘ তো দেখিনি তবে একজন ডাকাত এসেছিল তারা আমাকে জোর করে খাওয়া আমি খেতে চাই না তারা আমাকে জোর করে খাওয়া দেখো কপালে যদি লেখা থাকে তাহলে বনে গেলেও খাবার জন্য আর কপালে যদি লেখা না থাকে তুমি তুমি খাবারটা নিয়েছো পাতে বসে গেছো অনেক সময় চেতন্য ভাগবতে আছে হঠাৎ করে স্ত্রীর সঙ্গে ঝগড়া স্ত্রীকে বলছে আজকে খাবো না আজকে খাবো না খাবার রেডি খাবে না তার মানে কপালে লেখা নাই দানে দানে মে খানে অলাকা নাম হ্যায় দানে দানে মে খানে অলাকা নাম হ্যায় প্রত্যেক চালের মধ্যে লেখা আছে দেবেন্দ্র প্রভু তারপরে দেবানন্দ প্রভু প্রত্যেক চালের মধ্যে লেখা আছে যে চালে যেটা লেখা আছে যে চালে যেটা লেখা আছে সেই চালটাই আপনার মুখে ঢুকবে অন্য চাল আপনার মুখে ঢুকবে না এই জন্য আমরা বলে না হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না একটা জায়গায় গেলাম পরিচিত লাইফ মেম্বার বা একজন বৈষ্ণব ডাকুন আসুন আসুন খুব আসুন আর রান্না হয়ে গেছে খেয়ে যান আরে আমার তো মন্দিরে গিয়ে প্রসাদ পাবো আরে আজকে এখানে খেয়ে যান কারণ খেতে খেতে আমরা কি বলি আজকে আমার প্রসাদ এখানেই লেখা আছে আর সত্য কথাটা সত্য এখানেই লেখা আছে দানে দানে আমি এখানে অবাক না তো যাই হোক এই জন্য ভক্ত ভরণ পোষণের জন্য চিন্তা করে না যেমন একটা শিশু সে গাছের তলায় ঘুমিয়ে থাকলেও সে জানে আমার বাবা আছে মা আছে একজন কোটিপতির শিশু কিছুক্ষণের জন্য হয়তো গাছের তলায় ঘুমিয়েছে কিন্তু তার এই কনফিডেন্স আছে বিশ্বাস আছে আমার বাবা আছে মা আছে তারা আমাকে রক্ষণাবেক্ষণ করছে তার কোনো টেনশন নাই ঠিক তেমনি আমরা যারা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি আমাদের এরকম শিশু সুলভ মনোভাব দরকার যে কৃষ্ণ আছেন তিনি আমার ভরণ পোষণ করবেন তিনি আমার খাবার দাবার সব পাঠাবেন আমার এই নিয়ে টেনশন করতে হবে না খালি পকেটে থাকলেও আমার কোনো চিন্তা নাই আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে ল্যাংটার নাই বাতপারের ভয় কথাটা বুঝেছেন ল্যাংটার নাই বাতপারের ভয় যার পকেটে এক পয়সাও নাই বাতপারও জানে এক পকেটে পয়সা নাই বাতপারের ভয় আছে না সে গাছের তলায় ঘুমিয়ে থাকলেও তার কোনো ভয় নেই আবার যে কোটিপতি সে বডিগার্ডকে ভয় করে বডিগার্ডকে ভয় করে কোন সময় আমাকে গুলি করে দেবে ইন্দিরা গান্ধীকে কি গুলি করেছিল বডিগার্ড তো যাদের খুব ক্ষমতা টাকা পয়সা পাওয়া তাদের কিন্তু বডিগার্ডকে ভয় হয় আর যার কিছুই নাই দিন আনে দিন খায় নুন আনতে পান্তা ফুরায় এই ধরনের যারা অকিঞ্চন অকিঞ্চন তাদের কিন্তু কোনো ভয় নেই তারা একদম নির্ভয় কিন্তু তারা যদি ভক্ত হয় বৈষ্ণব হয় তাহলে কিন্তু ভগবান তাদের সুন্দর ব্যবস্থা করেন আপনি যদি খেতে পারেন
চারটা চাপাটি কৃষ্ণ আপনাকে পাঠিয়ে দেবে, 10টা চাপাটি, ভক্তদের কোনো চিন্তা নেই। এইভাবে সবসময় আমাদের কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকতে হবে। আর কৃষ্ণ ভাবনায় যখন আমরা মগ্ন হব, মন স্থির হয়ে যাবে, এবং না হলে মন সংকল্প এবং বিকল্পের মধ্যে দোদুল্যমান, ঘড়ি পেন্ডুলিয়াম পেন্ডুলিয়ামের মতো মন চঞ্চল হয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত না তার মন কৃষ্ণ ভাবনায় স্থির হচ্ছে, সে পুঁথিগত বিদ্যায় মানুষ যতই উন্নত হোক, পড়াশোনা করছে, কলেজের প্রফেসর, আমার ছাত্র জীবনের ঘটনা, কলেজের প্রফেসর মন চঞ্চল, কলেজের প্রফেসর, পাড়া প্রতিবেশী কিভাবে টের পেয়েছে, সে অবৈধ সংগ্রহ করছিল, পাড়া প্রতিবেশী তাকে ধরে একটা গাছের সঙ্গে বেঁধে, কলেজের প্রফেসর গাছের সঙ্গে বেঁধে তাকে পিটা, বুঝেছেন? তো এখানে বলা হচ্ছে পুঁথিগত বিদ্যায় মানুষ যতই উন্নত হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না তার মন কৃষ্ণ ভাবনায় স্থির হচ্ছে, ততক্ষণ সে কেবল সংকল্প এবং বিকল্প করবে। হ্যাঁ, একটা সিদ্ধান্ত নেবে, তারপর সিদ্ধান্তটা পাল্টে দেবে, এবং কোনো বিশেষ বিষয়ে তার মনকে কখনো স্থির করতে পারবে না, মন স্থির থাকবে। এই হচ্ছে এই শ্লোকের সংক্ষিপ্ত তাৎপর্য। এখানে যেটা মূল আলোচ্য বিষয়, মন চঞ্চল, চঞ্চলঙ্গি মন কৃষ্ণ সমাধি, মনের স্বভাব, মনের স্বভাব চঞ্চল, তারপরে বুদ্ধির স্বভাব তার পরের শ্লোকে আশা করি, তারপরের শ্লোকে মনের দেবতা, তারপরের শ্লোকে বুদ্ধি, বুদ্ধি সম্পর্কে আসছে। আপনাদের কিছু প্রশ্ন থাকলে আলোচনা করা যায়। প্রভু কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, মন্দিরে, আমাদের মন্দিরে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, প্রশ্ন থাকলে। পরের শ্লোকে আছে যে মনের দেবতা হচ্ছে অনিরুদ্ধ। হ্যাঁ, এটা কৃষ্ণ উত্তর দিয়েছে। হ্যাঁ, কৃষ্ণ বলছেন ঠিকই বলেছো অর্জুন, তুমি ঠিকই বলেছো, মন চঞ্চল। কৃষ্ণ অর্জুনকে ধমক দেন, কি বলছো মন চঞ্চল নয়, এ কথা বলেননি, তুমি ঠিকই বলেছো মন চঞ্চল, কৃষ্ণ বলেছেন, কিন্তু বলেছেন অভ্যাসের মাধ্যমে, অভ্যাস মানে কৃষ্ণ ভাবনার অভ্যাস, এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে জয় করা যায়। বলুন প্রশ্ন। শুনেই ঠিক আছে, হরে কৃষ্ণ। মহাপ্রসাদ কি? সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি? শিলা প্রভুপাদ কি? যায়